আচ্ছা, আপনি যে এর আগেও আমরা দেখেছি আপনার যে 21 ফেব্রুয়ারির সময় আপনি শহীদ মিনার বানিয়েছেন আপনার এই কৃষির মাঠে, লাল শাক পালং শাক দিয়ে, সবজি শাক সবজি দিয়ে। এবার আপনি বাংলাদেশের মানচিত্র, ওই আপনার এই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জাতীয় পতাকা, এই স্মৃতিসৌধ বানিয়েছেন। এগুলি আসলে মানে কেন আপনার মনে জাগলো, আর কাদের জন্য করছেন, কি জন্য করছেন? এটা আপনার বাসা শহীদদের স্মরণে আমি 21 ফেব্রুয়ারিতে অনুষ্ঠান করছি, আর সকল শহীদদের স্মরণে আজকের এই বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে আজ দেশপ্রেম উজ্জীবিত হয়ে আমি এই কাজটা করছি। গ্রাম জাফরাবাদ কুলিয়ার চৌথা কৃষকগুলো, আমি আসলে একজন কৃষক মানুষ এবং ছোটকাল থেকে আমি আমার কৃষির সাথে সম্পৃক্ত। এখানে কৃষি ক্লাব নামে আমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলছি এবং একটা খামারবাড়ি নামে একটা প্রতিষ্ঠান আমি এখানে যৌথ গড়ে তুলছি। এখানে গরু ছাগলের গরুর খামার আছে, গরু মোটা জাগরণের খামার আছে, ছাগলের খামার আছে, কবুতরের খামার আছে, দেশি মুরগির খামার আছে, মাছের খামার আছে, পেয়ারা বাগান আছে, নেপিয়ার প্যাংচং ওয়ান গাছের চাষ আছে। এখানে এর পাশাপাশি আপনার আমি আসলে একটু সৃজনশীলতা করতে ভালোবাসি, এর হিসাবে প্রতি বছরই জাতীয় দিবসে আমি এখানে আমার এখান থেকে এই কৃষি ক্লাব থেকে বিভিন্ন কর্মকাণ্ড আপনার দেশের জন্য আমি করি। এখানে এই বছরে এই ব্যতিক্রম হয় নাই, এই বছরও আপনার এই মহান বিজয় দিবস উপলক্ষে এখানে আমার বিজয় দিবসে একটা লোগো তৈরি করছি, এখানে আমাদের জাতীয় স্মৃতিসৌধ এখানে তৈরি করছি এবং জাতীয় পতাকা, বাংলাদেশের মানচিত্র এবং আমার এই প্রতিষ্ঠানের কৃষি ক্লাব প্রতিষ্ঠানের একটা লোগো আমি এখানে তৈরি করছি। টোটালটাই তৈরি করছি আপনার দীর্ঘ 8 মাস যাবৎ চেষ্টার ফলে এখানে হচ্ছে, এখানে কঠোর পরিশ্রম মেহনতের পর সেটা আসলে আজকে যে অবস্থা দেখতে পারতেছেন এই এটা দীর্ঘ 8 মাস চেষ্টা করার পর। আর আমার এখানে এছাড়াও আমার যে দোকান আছে এখানে কৃষি ক্লাব নামে যে দোকান আছে ওখান থেকে আমি সার, মেডিসিন, কীটনাশক জনসাধারণের জন্য সমুদ্র কৃষকদের জন্য ন্যায্য মূল্যে আমি বিক্রি করে থাকি। আর এখানে সব কিছু করতে গিয়ে আমি আমার দীর্ঘ 19 বছরের সাধনায় আমি আজকের এই প্রেক্ষাপট, এই কৃষি ক্লাব দীর্ঘ 19 বছর পরে আমি সেটা আমি 100% উৎপাদনে আমি যেতে পারছি, এ পর্যন্ত আমি উৎপাদনে যেতে পারিনি।